এরা হচ্ছে ডাইরেক্টর। ভগবান যে লীলাগুলো করে এরা পরিচালনা করে, ডাইরেক্টর এটা দায়িত্ব দিয়েছে খুবই। যেমন আমাদের ইস্কন মন্দিরে আগে নাটক হতো, একজন ডাইরেক্টর হয় না, কে কোনভাবে অভিনয় করে, কোথায় কীভাবে করবে, কে কোনভাবে ভূমিকা করবে, কী ড্রেস করবে ইত্যাদি। এই যে যোগমায়া এবং বৃন্দাদেবী এরা হচ্ছে ডাইরেক্টর, এই লীলায় ভগবানের সহযোগ। তখন ভগবান গিয়ে পূর্ণমাসীর কাছে বললেন, পূর্ণমাসী তুমি বলো কোথায় গেলো আমার প্রাণেরা, সেছাড়া যে আমার আর আনন্দ নেই, আমি রাস করতে পারছি না। প্রভু তুমি রাধা গায়ত্রী জপ করো, রাধা গায়ত্রী জপ করলে তাহলেই তুমি জানতে পারবে রাধারানী কোথায় গেল। তো সেই তেঁতুলতলাতে ইমলিতলা সিদ্ধপীঠ বলা হয়, মহাপ্রভু সেখানে এসেছেন। মহাপ্রভু অকুল ঘাটে থাকতেন, বিশ্রাম বটে বিশ্রাম করতেন, পঞ্চকোশী বৃন্দাবন করার সময় সেই ইমলিতলা সিদ্ধপীঠ, ইমলিতলা মানে তেঁতুলতলায় বসে মহাপ্রভু যমুনার রূপ দর্শন করতেন। রামদা বৃন্দাবনের ভাব